মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশ ক্রিকেটে যেমন একটি ভরসার নাম, ঠিক তেমনই ক্রিকেটের বাইরে অসহায় শিশুদের অপর একটি ভরসার জায়গা তিনি। যখনই সময় পান, সুযোগ পান, ছুটে যান অসহায় শিশুদের কাছে, প্রয়োজনে চাহিদা মেটান তাদের। খেলাধুলা ও সামাজিক কার্যক্রমের পাশাপাশি পরিবারেরও সবচেয়ে বড় ভরসার জায়গা মাহমুদুল্লাহ রিয়াদ। এই তো বেশ কিছুদিন আগে মাহমুদুল্লাহ রিয়াদ ও তার স্ত্রী জান্নাতুল কাউসার মিষ্টির ঘর আলো করে আসে তাদের দ্বিতীয় পুত্র সন্তান। বাংলা বছরের প্রথম দিনে ছোট ছেলের নাম জানালেন মাহমুদুল্লাহ রিয়াদ। গত 7 এপ্রিল এই খুশির সংবাদ নিজেই জানিয়েছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংবাদ জানিয়েছিলেন তিনি। এবার ছেলের নামও সামাজিক যোগাযোগ মাধ্যমেই জানালেন এই অলরাউন্ডার। রিয়াদ তার দ্বিতীয় পুত্র সন্তানের নাম রেখেছেন নিজের নামের সাথে মিলিয়ে। রিয়াদ ও মিষ্টির দ্বিতীয় পুত্র সন্তানের নামটি হলো মোহাম্মদ জুবাইদ উল্লাহ মায়েদ। আরবি ভাষার শব্দ জুবাইদের অর্থ মহানুভব, নিঃস্বার্থ। মায়েদ নামটির বেশ কিছু অর্থ দেখা যায়, যার মধ্যে আছে সৃষ্টিকর্তার উপহার এবং ঐতিহাসিক। রিয়াদের প্রথম পুত্র সন্তানের নাম হলো রায়। 2011 সালে বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপের আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রিয়াদ ও মিষ্টি। পরের বছর 2012 সালে এই জুটির কোল আলো করে পৃথিবীতে এসেছিল প্রথম পুত্র রাই। এদিকে পাকিস্তানের ক্রিকেটার শোয়েব আখতার ভারত পাকিস্তান সিরিজ আয়োজনের প্রস্তাব দেওয়ার পর দুই দেশের পক্ষে বিপক্ষে কথা ঝড় উঠেছে। এবার সেখানে যোগ দিলেন খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি এহসান মানি। ভারতকে তারা পরিকল্পনায় রাখবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। করোনা ভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতির মতো বড় ক্ষতি সাধন হচ্ছে ক্রিকেট বিশ্বেরও। এমন অবস্থায় ভারত ও পাকিস্তানের মধ্যে ওয়ান ডে সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন শোয়েব আখতার। অবশ্য করোনা ভাইরাস মোকাবেলায় সাহায্যের জন্য ব্যয়ের প্রস্তাব ছিল সেই সিরিজের উপার্জিত অর্থ থেকে। আর এক পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি তার পাশে দাঁড়ালেও ভারতের কপিল দেব, সুনীল গাভাস্কররা সরাসরি বিরোধিতা করেছেন, যার জবাব বেশ কড়া ভাষায় দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি। বহুদিন ধরে ICC টুর্নামেন্ট ও এশিয়া কাপ ছাড়া দুই দলকে মুখোমুখি হতে দেখা যায় না। পাকিস্তানের পক্ষ থেকে প্রস্তাব গেলেও বারবার নাকচ করে দেয় ভারত। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি এহসান মানিও এবার বললেন ভারতের সাথে আবারও সুসম্পর্ক তৈরি হওয়া অনিশ্চিত। এহসান মানি বলেন, হ্যাঁ আমাদের ক্ষতি হচ্ছে, কিন্তু ভারত আমাদের পরিকল্পনাতেই নেই।